দক্ষিণ চব্বিশ পরগনার দিকে নজর রাখার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি রাজু রয়েছে। রাজু, দক্ষিণ চব্বিশ পরগনার ছবি কি এই মুহূর্তে, তাপমাত্রা কোন জায়গায় এবং কি মনে হচ্ছে, বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশের কি দেখা পাওয়া যাচ্ছে? হ্যাঁ, দেখো তোমাকে জানিয়ে রাখি সন্তু, ইতিমধ্যে আমি রয়েছি খড়িব এরিয়া, যেখান থেকে মূলত অফিস যাত্রী থেকে শুরু করে যারা বিভিন্ন কোম্পানি বা যারা কলকাতামুখী যারা কর্মস্থানে যায় তারা মূলত এখান থেকে বাসে উঠছে। তাদের কাছ থেকে জেনে নেব কেমন গরম পড়ছে। বহুত দাদা গরম পড়ছে দাদা, কমসেকম 42-45 ঠিকই দিচ্ছে আমাদের। না না দাদা, এরকম গরম কোনোদিন দেখিনি। বৃষ্টি হোক, বৃষ্টি তো হোক দাদা। খুব অস্বস্তি লাগছে, 10টা অবধি ঠিক আছে, 10টার পর থেকে আর সহ্য করা যাচ্ছে না, এতটাই গরম পড়ছে যে সহ্য করতে পারছি না। দেখলে যে দক্ষিণ চব্বিশ পরগনার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে প্রাকৃতিক মূলত চব্বিশ পরগনার ছবি আমরা রাজু তোমার মধ্যে দিয়ে দেখলাম। এবার কলকাতার ছবি আমি দেখার চেষ্টা করবো। ধুলাগড় থেকে আমাদের প্রতিনিধি ওয়েন্ড্রিলা রয়েছে। ওয়েন্ড্রিলা, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ, কি মনে হচ্ছে, বৃষ্টির কি দেখা পাওয়া যাবে? দেখো সন্তু, এই মুহূর্তে আমি ধুলাগড়ে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে একদম পুরো খটখটে, একদম চাঁদি ফাটা রোদ সকাল থেকেই, সকাল ঘড়ির কাঁটা এখন বাজে সকাল 7টা বেজে গেছে, 7টা বেজে 12 মিনিট হয়েছে এবং আজকে যে কলকাতার স্বাভাবিক তাপমাত্রা থাকবে তা জানা যাচ্ছে, সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। এবং এই যে সর্বোচ্চ তাপমাত্রা অন্যান্য দিনের তুলনায় 2-3 ডিগ্রি কম রয়েছে, কিন্তু এই যে সূর্যের রশ্মি তা কিন্তু প্রখর থাকবে আজকে সারাদিন। তবে এই জায়গা থেকে আরও একটি খুশির সংবাদ রয়েছে কলকাতাবাসীর জন্য, যে এবারে কিন্তু বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে কলকাতার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু কলকাতায় নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই আগামী শনিবার পর্যন্ত এইরকম তাপপ্রবাহের সতর্কতাই থাকবে এবং তারপর রবিবারের পর কিন্তু দক্ষিণবঙ্গের 6-7 জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যার মধ্যে রয়েছে শহর কলকাতা। মূলত 5-6 তারিখের মধ্যে এই কলকাতা শহরেই কালবৈশাখী দেখতে পাওয়া যাবে এমনটা জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গ আমি তোমাকে এই মুহূর্তে জানাবো, একেবারে সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টি হয়েছে। তবে শনিবার পর্যন্ত বিভিন্ন জায়গায় এই তাপপ্রবাহের রেশ কাটলেই রবিবার থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী হবে। একদম বলা যায় যে স্বস্তির যে বৃষ্টি, এই মুহূর্তে চাতক পাখির মতো রাজ্যবাসী অপেক্ষা করছে, মূলত দক্ষিণবঙ্গের মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে সেই কালবৈশাখী দেখতে পাওয়া যাবে। এবং তাপমাত্রা কিছুটা হলেও আগামীকাল থেকে কিন্তু কলকাতাতে একটুকুনি হলেও কমতে দেখা যাবে। এবং আজকে তোমাকে যেমনটা বলছিলাম যে অন্যান্য দিনের তুলনায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতাতে 40 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, 2-1 ডিগ্রি কম। এবং আমরা দেখেছি গত কিছুদিনে যে আমরা কখনো দেখছি 42-43 ডিগ্রি তাপমাত্রা, সেই জায়গায় আজকে 40 ডিগ্রি, 2 ডিগ্রি হলেও কিছুটা কমেছে, তাতে একটু স্বস্তি। তবে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণের বিভিন্ন জেলায় যেমন বীরভূম, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ সমস্ত জেলায় তাপপ্রবাহের সতর্কতা যেমন জারি করা হয়েছে, শনিবার কাটিয়ে অর্থাৎ রবিবার থেকে নতুন যখন সপ্তাহ শুরু হবে, একদমই ওইগুলা স্বস্তির বৃষ্টি আসতে চলেছে এটা শুনেই প্রত্যেকেই খুশি। এই খবর আমরা রিপাবলিক বাংলার মধ্য দিয়ে আমরা তুলে ধরছি। দক্ষিণ চব্বিশ পরগনার দিকে নজর রাখার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি রাজু রয়েছে। রাজু, দক্ষিণ চব্বিশ পরগনার ছবি কি এই মুহূর্তে, তাপমাত্রা কোন জায়গায় এবং কি মনে হচ্ছে, বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশের কি দেখা পাওয়া যাচ্ছে? হ্যাঁ, দেখো তোমাকে জানিয়ে রাখি সন্তু, ইতিমধ্যে আমি রয়েছি খড়িব এরিয়া, যেখান থেকে মূলত অফিস যাত্রী থেকে শুরু করে যারা বিভিন্ন কোম্পানি বা যারা কলকাতামুখী যারা কর্মস্থানে যায় তারা মূলত এখান থেকে বাসে উঠছে। তাদের কাছ থেকে জেনে নেব কেমন গরম পড়ছে। বহুত দাদা গরম পড়ছে দাদা, কমসেকম 42-45 ঠিকই দিচ্ছে আমাদের। না না দাদা, এরকম গরম কোনোদিন দেখিনি। বৃষ্টি হোক, বৃষ্টি তো হোক দাদা। দেখো সদ্য আরো মানুষের সঙ্গে কথা বলে নেবো, তারা কি হিট দিচ্ছে জানার চেষ্টা করবো। গরম কেমন পড়ছে, গরম খুব পড়ছে দাদা,
সহ্য করা যাচ্ছে না, যা গরম পড়ছে। খুব অস্বস্তি লাগছে, দশটা অব্দি ঠিক আছে, দশটার পর থেকে আর সহ্য করা যাচ্ছে না, এতটাই গরম পড়ছে যে সহ্য করতে পারছি না। খেতে হবে কি করবে দাদা, কর্মজীবন কর্মসূচি জীবন কর্ম করে খেতে হবে, এই বাসের অবস্থা যে আম ছেলে ঠেলে যেতে হয় আমাদের পার্টে। মূলত সন্তু তুমি দেখলে যে দক্ষিণ চব্বিশ পরগনার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে প্রাকৃতিক মূলত চব্বিশ পরগনার ছবি আমরা রাজু তোমার মধ্যে দিয়ে দেখলাম। এবার কলকাতার ছবি আমি দেখার চেষ্টা করবো। ধুলাগড় থেকে আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা রয়েছে। ওয়েন্দ্রিলা, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ, কি মনে হচ্ছে, বৃষ্টির কি দেখা পাওয়া যাবে? দেখো সন্তু, এই মুহূর্তে আমি ধুলাগড়ে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে একদম পুরো খটখটে একদম চাঁদি ফাটা রোদ সকাল থেকেই, সকাল ঘুরির কাটা। এখন বাজে সকাল 7:12 হয়েছে এবং আজকে যে কলকাতার স্বাভাবিক তাপমাত্রা থাকবে তা জানা যাচ্ছে সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। এবং এই যে সর্বোচ্চ তাপমাত্রা অন্যান্য দিনের তুলনায় 2-3 ডিগ্রি কম রয়েছে, কিন্তু এই যে সূর্যের রশ্মি তা কিন্তু প্রখর থাকবে আজকে সারাদিন। তবে এই জায়গা থেকে আরও একটি খুশির সংবাদ রয়েছে কলকাতাবাসীর জন্য, যে এবারে কিন্তু বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে কলকাতার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু কলকাতায় নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই আগামী শনিবার পর্যন্ত এইরকম তাপপ্রবাহের সতর্কতাই থাকবে এবং তারপর রবিবারের পর কিন্তু দক্ষিণবঙ্গের 6-7 জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যার মধ্যে রয়েছে শহর কলকাতাও। মূলত 5-6 তারিখের মধ্যে এই কলকাতা শহরেই কালবৈশাখী দেখতে পাওয়া যাবে এমনটা জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গ আমি তোমাকে এই মুহূর্তে জানাবো, একেবারে সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টি হয়েছে। তবে শনিবার পর্যন্ত বিভিন্ন জায়গায় এই তাপপ্রবাহের রেশ কাটলেই রবিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী হবে। একদম বলা যায় যে স্বস্তির যে বৃষ্টি এই মুহূর্তে চাতক পাখির মতো রাজ্যবাসী অপেক্ষা করছে, মূলত দক্ষিণবঙ্গের মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে সেই কালবৈশাখী দেখতে পাওয়া যাবে। এবং তাপমাত্রা কিছুটা হলেও আগামীকাল থেকে কিন্তু কলকাতাতে একটুকুনি হলেও কমতে দেখা যাবে। এবং আজকে তোমাকে যেমনটা বলছিলাম যে অন্যান্য দিনের তুলনায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতাতে 40 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, 2-1 ডিগ্রি কম। এবং আমরা দেখেছি গত কিছুদিনে যে আমরা কখন দেখছি 42-43 ডিগ্রি তাপমাত্রা, সেই জায়গায় আজকে 40 ডিগ্রি 2 ডিগ্রি হলেও কিছুটা কমেছে, তাতে একটু স্বস্তি। তবে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণের বিভিন্ন জেলায় যেমন বীরভূম, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ সমস্ত জেলায় তাপপ্রবাহের সতর্কতা যেমন জারি করা হয়েছে, একদমই ওইগুলা স্বস্তির বৃষ্টি আসতে চলেছে এটা শুনেই প্রত্যেকেই খুশি। এই খবর আমরা রিপাবলিক বাংলার মধ্য দিয়ে আমরা তুলে ধরছি।